আমি জানতাম, আমি জানতাম তুমি আসবে। আমার ভালোবাসা তোমাকে তোমার ঘর ছেড়ে আমার কাছে টেনে নিয়ে আসবে। রাজু, আজ আমি বাবার ঘর নয়, তোমাকে ছাড়তে এসেছি। না না সাগরিকা, আবার তুমি ঠাট্টা করছো তাই না? না রাজু, আমি কোনো ঠাট্টা করছি না। আমি আমি বাবার কথা মেনে নিয়েছি। আমি ওখানেই বিয়ে করব, যেখানে উনি বলবেন। কিন্তু যে ওয়াদা তুমি আমার কাছে করেছো, তুমি আমার জীবনে আসার অনেক আগেই তো সেই ওয়াদা আমি বাবা মার সাথেও করেছি। সেই ওয়াদা যা প্রতিটি মেয়ে জন্মের সময় তার বাবা মার কাছেও করে, ওই ওয়াদা আমি পূরণ করব রাজু। আমি তাই করব, ওরা আমাকে যা করতে বলে। আমাকে ভালোবাসার সময় তুমি কি তোমার মা বাবাকে জিজ্ঞেস করে করেছিলে? তুমি তুমি একটা বেঈমান, একটা প্রতারক। রাজু এসেছিস বাবা, আজ এত দেরি হলো যে? হ্যাঁ মা, দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে মা, অনেক দেরি হয়ে গেছে। সব তার খেলা মা, সব তার খেলা, সব তার খেলা মা, সব তার খেলা। তুই মদ খেয়েছিস রাজু? হ্যাঁ মা, আমি মদ খেয়েছি মা, আমি মাতাল হয়ে গেছি মা, আমি মাতাল হয়ে গেছি। তোর চোখে তো মদের নেশা নয় রাজু, অন্য কিছু আছে। সেটা কি রাজু, সত্যি করে বল। ওকে আমি, ওকে আমি ছেড়ে দিয়েছি মা। সাগরিকার মন আমি আমি ভেঙে দিয়েছি। হ্যাঁ, ওর সাথে ওর সাথে হৃদয় সব বন্ধন আমি ছেড়ে টুকরো টুকরো করে ফেলেছি। আর আর কোনোদিন ওর সাথে আমি কথা বলবো না মা, কোনোদিন দেখা করবো না। তুই মিথ্যে বলছিস রাজু, আমার সাথে তুই মিথ্যে বলছিস। তুই আমার সন্তান, তুই কারো মন ভেঙে দিতে পারিস না। এমন কিছু করা কোনোদিনই তোর পক্ষে সম্ভব না। আমি তোকে চিনি রাজু, আমি যে তোর মা। আমি মিথ্যে বলেছি মা, আমি তো তোমার সন্তান, আমি আমি কি করে কারো ব্যথা দেব, আমি কি করে কারো মন ভেঙে দেব। ওই সাগরিকা ওই আমা ওই আমাকে ছেড়ে চলে গেছে মা। জানো মা, আমি আমি যখন ওকে বললাম, তুমি তো মাকেও কথা দিয়েছো, তার কাছে ওয়াদা করেছো, জানো সে কি বললো? সে বিশ্বাসঘাতক কি বললো? ও বললো, ও বললো মা সব বুঝতে পারবেন। হ্যাঁ বলো মা, বলো বলো, তুমি সব বুঝতে পেরেছো, তুমি সব বুঝতে পেরেছো মা, বলো মা বলো।